হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ছিলাম হচ্ছে হাজারিবাগ কালনগর এবং কালনগর খাল, এবং খালের কী অবস্থা সেটা মূলত দেখতে আসছি, বিশেষ করে ওয়াকওয়ের কী অবস্থা এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসা এই ওয়াকওয়ে নির্মাণ করেছিল, সেটা তড়িঘড়ি করে নির্মাণ করেছে এবং গাছের উপরে নির্মাণ করেছিল। সেই সময় যখন আমরা নির্মাণ করা হয়েছিল তখনই কিন্তু ভিডিও প্রকাশ করেছিলাম, এবং যখন কাজ চলে এটা ওয়াকওয়ের কাজ তখন কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম এই ওয়াকওয়েটা টিকবে না সেটা বলেছিলাম আপনাদেরকে। এবং ছয় মাস পরে কিন্তু আমরা সেই দশা কিন্তু দেখতে পারছি। এবং মূল কথা হচ্ছে যে কালনগর খাল এই প্রকল্প মূলত একটা দুর্নীতি প্রকল্প, এবং আপনারা দেখতে পাচ্ছেন খালে কিন্তু অনেক আগাছা জন্মাইছে, এবং এই আগাছাগুলো কিন্তু কত বড় হয়ে গেছে গাছটা, এবং এটা তো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না সেটাই প্রমাণ হচ্ছে এই বড় বড় গাছগুলো। দেখতে পাচ্ছেন কালনগর খালে ওয়াকওয়ে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে, এবং দুই পাশে অনেক ট্যানারি ছিল এক সময়, সে ছোটোখাটো ট্যানারি এখনও আছে, এবং খালের কী অবস্থা সেটা আপনারা দেখাবার চেষ্টা করছি। এবং কয়েক বছর কিন্তু এখানে সরাসরি এসে পড়ে, যেগুলো হচ্ছে এখানকার স্থানীয় যে ফ্যাক্টরি আছে, বর্জ্য ফ্যাক্টরি বলতে এখানে ট্যানারি বর্জ্যকে বোঝাচ্ছি আমি, এবং স্থানীয় যারা বসবাস করে তারাও কিন্তু এখানে সরাসরি বর্জ্য ফেলে। এবং কালনগর খালের কী অবস্থা ওয়াকওয়ে সেটা দেখতে পাচ্ছেন, এবং খালের ওয়াকওয়ের উপরে চামড়া শুকাইতে দেওয়া হয়েছে, এবং কত আগাছা জমাইছে, এবং আগাছাগুলো কত বড় হয়েছে আপনারা দেখতে পারেন। এবং এখানে কলাও ধরছিল কয়েকদিন আগে, আমি আসছিলাম সে সময় দেখছি বড় বড় কলা ধরছে, এবং এগুলো অবশ্যই বিষাক্ত সেটা নিয়ে কোনো কথা নেই। এবং পানির কী অবস্থা সেটাও দেখতে পারতেছি, মূলত ওয়াকওয়ের ফলো আপ দেওয়ার চেষ্টা করতেছি, এবং দেখতে পারতেছেন ওখানকার যত বর্জ্য আছে সব খালে এসে পড়ে। এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনার কলা গাছ জন্মাইছে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু বড় হইতে সময় লাগে, এবং এখানকার পরিষ্কার যে করা হয় না সেটার বড় উদাহরণ হচ্ছে এই যে এই গাছগুলো। এগিয়ে যাচ্ছি এবং ওয়াকওয়ের কী অবস্থা সেটা আপনাদেরকে আরও দেখাবার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন তলদশ পরাট হয়ে গেছে খালের, দেখতে পাচ্ছেন পাশে চামড়া শুকানো দেখতে হয়েছে, এবং খালের এগুলো কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চামড়া। এবং দেখতে পাচ্ছেন বাচ্চারা ওইখানে কেন ময়লা ফেলছে, ময়লা দিয়ে খেলতেছে, যে সময় খালে মাছ ধরার কথা সেখানে তারা এই ময়লা দিয়ে খেলতেছে। এবং আগাছা তো আছেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভরাট হয়ে গেছে তলদেশ, সেখানে কিন্তু খনন করা যায় ইজিলি, এবং অনেক ধরনের ই রয়েছে প্রযুক্তি রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করে এগুলো পরিষ্কার করা যায়। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রত্যেক অর্থ বছরে খালের প্রতি কিন্তু প্রচুর পরিমাণে বরাদ্দ রাখে, যেগুলো ইজিলি পরিষ্কার করা যায়, এবং ইজিলি আপনার এগুলো সুন্দর করা যায় যেগুলো করা হচ্ছে না। এবং এই যে দেখতে পাচ্ছেন কলা ধরছে বড় বড়, মূলত এগুলো বিচি কলা হতে পারে, সাইজ দেখেই মনে যাচ্ছে। এবং স্থানীয় অনেক ই কারখানা কিন্তু এখনও রয়েছে, লেদার কারখানা ফ্যাক্টরি, যেগুলো সাবার সরিয়ে নিয়ে যাওয়া হলেও এখানে কিন্তু অনেক ছোটো ছোটো লেদার ফ্যাক্টরি এখনও রয়েছে। এবং আমরা যেটা জানি বড় বড় ফ্যাক্টরিগুলো তাদের অংশ ফিরে নিয়ে গেলেও কিছু অংশ এখানে কিন্তু তারা রেখছে। এবং দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে কিন্তু ভেঙে গেছে, এবং এই ভিডিও কিন্তু আরও আগেও প্রকাশ করেছিলাম, চাচ্ছিলাম যে এইটা সুন্দর হোক, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা এখানে নজর রাখছে না বা নজর দিচ্ছে না, সেটাই কিন্তু এসে এটা দেখলাম। এবং এখানকার স্থানীয় যত কয় বর্জ্য আছে সেগুলো কি সরাসরি কিন্তু পড়ে, কোনো ধরনের পরিশুদ্ধ বা পরিশোধন না করে সরাসরি কিন্তু খালে পড়ছে। এবং এই খালটা কিন্তু জানেন যে আদি বুড়িগঙ্গার সাথে সংযুক্ত, এবং আদি বুড়িগঙ্গা বর্তমান যে প্রবাহমান বুড়িগঙ্গা রয়েছে তার সাথে সম্পর্কযুক্ত বা তার সাথে যোগাযোগ রয়েছে, এবং এই খাল কিন্তু এই কঠিন বর্জ্য কিন্তু বুড়িগঙ্গাতে যেই পড়তেছে, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে এই খালের কী অবস্থা হচ্ছে, এবং এই খালের মাধ্যমে নদীর কী অবস্থা হচ্ছে। এবং এখানকার স্থানীয় মানুষও কিন্তু এখানকার জন্য দায়ী এই খাল বিনষ্ট করার, এবং স্থানীয় সচেতন মানুষ আছে তারাই কিন্তু তাদের সচেতনতা বলতে পারেন যে নাই বলেই চলে।
এবং সচেতনতা বৃদ্ধি করা উচিত তাদের। দেখতে পাচ্ছেন খালে তো আগাছা আছেই এবং খালটা যে পক এটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, তো সে কাজের মান অনেক খারাপ হয়েছে, সেটা নিয়ে তো প্রশ্ন করার দরকার নেই। সেটা একা দিবা পড়েছি এবং বর্তমান অবস্থা কিছুটা মতো দেখাবার চেষ্টা করলাম। এবং ওয়াকওয়ে যে ভেঙে গেছে এবং মানুষ হাঁটতে পারে না সেটা মূলত এখানকার সেটাই দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।